উপলক্ষে আমরা আপনাদেরকে দেখেছি যে এখানে একটুখানি ভিন্ন কিছু আছে। যেমন ধরেন একদম থেকে ইয়াবা আসলো, অনেকে ধারণা করবে একদম থেকে ঢাকা চলে এসেছে, পথে তো কয়েকটা চেকপোস্ট হচ্ছে, কয়েকটা চেক হচ্ছে, কিছু ধরা পড়ছে কিছু ধরা পড়ছে না, সেটা দেখা থেকে আছে। কিন্তু এগুলো একটু বিঘ্ন টাইপের ভাবে এসেছে যে টেকনাম থেকে গেছে রাঙামাটি, টেকনাম থেকে যখন মানুষ রাঙামাটি যায় নর্মালি এটাকে কিন্তু সাসপিশিয়াস সন্দেহ করে না, রাঙামাটি থেকে গেছে খাগড়াছড়ি, খাগড়াছড়িতে আসছে ঢাকা, তো খাগড়াছড়ি থেকে কিন্তু ঢাকা আসে তো নর্মালি কেউ বলে না যে ইয়াবা নিয়ে আসতেছে, তাই না? তো এই ক্ষেত্রে তারা এই পদ্ধতি গুলো বর্তমানে অবলম্বন করছে। তো এগুলোর জন্য অবশ্যই আমাদের সোর্সের উপর নির্ভর করতে হবে, মিলে যে টেকনা তো রাঙামাটি, রাঙামাটি তো খাগড়াছড়ি তো ঢাকা, সেই ঢাকা এসে তাদেরকে পরে এটা করতে গিয়ে হয়েছে। আর একটা এখানে ঘটনা আছে যে টেকনা টু চট্টগ্রাম, চট্টগ্রাম টু কুমিল্লা, কুমিল্লা টু চাঁদপুর, চাঁদপুর টু বাই লঞ্চ ঢাকা, তাদেরকে ধরা সম্ভব না। এটা এইরকম ইয়ে আমরা এখানে আপনাদেরকে আজকের যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে দিয়েছি। আমাদের এখানে আমরা এই তিনটি ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছি, আপনারা তাদের ফুটেজ পাবেন, ওইখানে আছে। এর ভিতরে যেই দুইটা হচ্ছে, দুজন হচ্ছে উত্তরবঙ্গ কেন্দ্রিক সিনেমা, যে একটা হচ্ছে ঠাকুরগাঁও কেন্দ্রিক, ঠাকুরগাঁও দিনাজপুর, আর একটা হচ্ছে রংপুর কেন্দ্রিক। এক নম্বর যেটা ছিল আমাদের এই মেট্রো উত্তরের একটা বিশেষ টিম তৈরি করা হয়েছে, এই ঘটনা যখন আসছে এই টিম প্রথমেই সকাল এগারোটার দিকে, গতকাল সকাল এগারোটার দিকে দাপ্তরিক অবস্থানে তথ্যরা জানানো হয়। একটা বিশেষ এইটা হচ্ছে কি যে তারা নিজেরা এখানে নিয়ে আসে, তারপরে মহিলাদের মাধ্যমে তারা রংপুর বা ঠাকুরগাঁতে পাঠায়, সেখানে মহিলাদের যে পেটিকোট, এই পেটিকোটের ভিতরে বিশেষ একটা পকেট হবে, তারা যখন এই মাদকটা পাচার করবে তখন আগে রেকি করে নিচ্ছে যে যেখান থেকে হস্তান্তর করা হবে সেইখানে আছে কিনা, এদের ক্ষেত্রেও তার ব্যর্থই ঘটেনি। তা আমাদের এখানে হয়েছে এইটাতে এই ব্যক্তি সে কিন্তু রংপুর কেন্দ্রিক সিন্ডিকেটের নিয়ে তাকে অনেকদিন যাবতে আমাদের একটু অবজারভে রাখা হয়েছে। সর্বশেষ যখন আমরা তার অবস্থান নিশ্চিত হয়েছে যে গতকাল সে নিয়ে আসছে, তাতে আমরা তাকে করছি। তবে তার একটা বিশেষ ইঙ্গিত, সে কিন্তু ট্রাইবেলের মতো যে হুন্ডা দিয়া তার ফ্রন্ট লাইনে যারা আছে তারা থাকে গাড়িতে, ওই ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে কিনা ক্লিয়ারেন্স দেওয়ার পরে সে হুন্ডায় ওই ট্রাইবেলাররা যেভাবে ইয়ে করে সেই পদ্ধতি অবলম্বন, এবং সে বড় মাদক সেই বড় বড় চালান গুলো যেমন তার কাছ থেকে 25,000 পিস পাওয়া গেছে, বড় বড় চালান গুলোই ই করছে। তা আমরা ইনশাল্লাহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভবিষ্যতে যে আমাদের স্বপ্ন স্মার্ট আমাদের গঠন, এক্ষেত্রে মাদক একটা বড় সমস্যা, এই সমস্যাটাকে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আপনারা সকলে মিলেই
আমরা মাদক থেকে মানুষকে আমরা আশা করছি যে ভবিষ্যতে দিতে পারবো এবং স্মার্ট বাংলাদেশ গঠনে আমরা ভূমিকা রাখতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ। মামলা হচ্ছে কিন্তু এই সোর্সটা সেদিন দাম আসতেছে, এই সোর্স হয়তো টেকনাফে পাওয়া যায় আসলে যখনই আপনি ডাকে ধরবেন মাদকদ্রব্যের বলতে এই প্রথম অথবা স্যার আর একটা দেশ আর আপনি বলেছিলেন যে ওরা রাঙ্গামাটি গিয়েছে কক্সবাজার থেকে, তারপরে আসলে কেউ কেউ চিটাং শহরে আসে, শহরে এসে রাঙামাটির দিকে যাবে, আবার কেউ কেউ এরকম করে যে কেরানি আমার অনেক অভিযান হয়েছে এই জন্য আমি এই জিনিসগুলো জানতে পারি যে তারপরে রাঙামাটি থেকে তারা বান্ধবের চলে যায় দুর্গি ব্যবস্থা আছে, রোড আছে, দুদিকে রোড আছে, সুন্দর রোড আছে, তো তারা এটা ফলো করার কারণ থাকছে তাকে, এটা যদি সে ফলো করে তাহলে কিন্তু বুঝাতে পারে তাকে একটু সন্দেহ করবে না, এই জাস্ট সন্দেহটাকে সন্দেহটাকে দাহি করার জন্য কি চেষ্টা করে অবলম্বন করে যে আমরা জানতে পারবো তারা কার কার সাথে লিঙ্কেজ ছিল, কে কে তাদের ব্যবসার সাথে জড়িত এবং কে কার কাছ থেকে এনেছে, তখন সেটা ওই তদন্তে আসবে ফাঁসি মুক্ত করতে। একটা বিষয় হচ্ছে যে তারা তো সবসময় ইয়াবা ধরেন, ইয়াবা তো আসলে বাংলাদেশে তৈরি হয়েছে, মায়ানমার থেকে আসে, এখন বাংলাদেশে যে পরিমাণ মায়ানমার নাগরিক আছে তারা এদের সঙ্গে সম্পৃক্ত কিনা এই বিষয়ে কি কোনো প্রাথমিক তথ্য পেয়েছেন কিনা? এই রোহিঙ্গা কিভাবে ঢাকায় আসলো? ওইখানে তো অনেক চেকপোস্ট আছে, অনেক কিছু, সেই রোহিঙ্গা হিসেবে রোহিঙ্গা তো ওইখান থেকে বেরোয় আসার কথা না, সেটা তাকে কি আপনারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ আসলে তাদের কাছে কি পেয়েছেন এটা যদি বলতেন, প্রাথমিক তো জিজ্ঞাসাবাদ করেছেন। রোহিঙ্গাটার নাম কি? প্রাথমিক
মমিনা বেগম এই ইয়াবা কোথা থেকে পেয়েছে? আমরা সমস্ত তদন্তের মাধ্যমে এটা পেয়েছি।